মনে বলুন, জাম্বুটন হচ্ছে ফ্লুইডের কাজটা। জাম্বুটনের ফ্লুইড। আচ্ছা ক্লাসে দেখলাম তো জাম্বুটন, তারপর জাম্বুটন ফ্লুইড। আচ্ছা, জাম্বুটন ফ্লুইডের কাজটা কি? আমি যদি এটাকে আউট করে দিই, ফ্লুইডের কাজ আমরা যেহেতু করবো না এখন, এটাকে আমরা এভাবে সেভ করলাম, দেন এটাকে যখন আমরা রান করব, ফ্লুইড হয়ে গেলে এটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন হয়ে থাকবে। ফ্লুইড দিলে এই দুই সাইড থেকে আমার হলো ইয়া করবে। আচ্ছা আমি একটা কাজ করি, দেখা সেকশন, না সেকশনের আমরা একটা স্টাইল দিয়ে দেখাই, বিজি রেড, ওকে আমরা ভালো আউটপুট পাবো আর কি। আমি কি সেভ করছি? আচ্ছা না, এখানে আমরা ক্লাস নিয়ে একটা কাজ করবো, স্টাইল, ওকে ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা এখানে আমার এটা কাজ করছে না, এই কারণে ওইটা জুড়ে আছে। আচ্ছা আমরা জাম্বুটনে যেটা কাজ করলাম তাই না, ক্লাস যেটা ছিল, আচ্ছা এটা থাকলো। এটা রাখার পরে আমরা এখানে যে স্টাইলটা দিছিলাম সেই স্টাইলটা নিয়ে আবার কাজ করি। হ্যাঁ, স্টাইল অ্যাট্রিবিউট বিসি রেড। আচ্ছা ওটা ফুল স্ক্রিন জুড়ে থাকবে, ফুল রেড করলে দুই সাইড থেকে কি হবে একটু কম থাকবে আর কি বিষয়টা। মার্জিন নেবে। হ্যাঁ দেখি, আচ্ছা আমার এখানে কালার, আচ্ছা আমরা একটা কাজ করি, সেকশনটারে তো আমরা সেকশনের মধ্যেই তো এটা আছে তাই না, একটু দেখি থামুন। আচ্ছা ফ্লুইডের কাজটা একটু দেখি থামুন, ফ্লুইড কন্টেইনার না, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা এটা জাম্বুটন ফ্লুইডের কাজটা কি একটু দেখে আসি। যে আমরা এটাকে, এটাকে ধরি, ধরে স্পিড লিমিট করি, জাম্বুটন ফ্লুইড তাই না, জাম্বুটন, জাম্বুটনের মধ্যে ফ্লুইড। হ্যাঁ যে ফ্লুইড কি আছে, প্যাটিং রাইট জিরো, প্যাটিং জিরো আর হচ্ছে বর্ডার রেডিয়াস জিরো, ঠিক আছে। জাম্বু ফ্লুইডের কাজটা হচ্ছে এটা, ঠিক আছে। এই দেখেন আমি যখন মাউসটা ধরছি, এই যে এখানে যখন মাউসটা নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে জি যে আমার উপরে এবং নিচে এবং মাঝখানে আমার কন্টেন্ট এবং উপরে এবং নিচে স্পেস নিচ্ছে, ঠিক আছে। তো স্পেস নেওয়া বলতে এখানে জাস্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে আমার কোনো মার্জিন প্যাটিং নিচ্ছে না, সবকিছু আমার জিরো হয়ে আসছে, ক্লিয়ার। জাম্বুটনের কাজটা হচ্ছে এইটা আর কি, যে ভিতরের যেটা, ঠিক আছে। আমরা হ্যাঁ যদি এখান থেকে, এখান থেকে সাপোজ আমরা যদি এখানে 10 পিক্সেল করি, সরি এখান থেকে এটা নিচ্ছে না, যাই হোক এটাকে ডিরেক্ট ইয়া করে করতে হবে। ফ্লুইডের কাজটা এটাই আছে, আমি মার্জিন প্যাডিং যদি বাড়াই দিই তাহলে এটা এইভাবে কাজ করবে। আচ্ছা এটা নিয়ে আমরা পরে কাজ করছি, আমরা প্রজেক্টটাতে শুরু করি, আসলে প্রজেক্টটা করে নিই। ওকে এই যে দেখুন, এখানে হচ্ছে কি আমি কত দিয়েছি মার্জিন রাইট 10 পিক্সেল, আমার ডান দিকে কিন্তু 10 পিক্সেল শো করছে যে আমার 10 পিক্সেল নাই, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা প্রজেক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ জি আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি করব, কার্ড গ্রুপ নিয়ে কাজ করব। আমরা হচ্ছে গ্রিডটা কি ইউজ করব না, আমরা কার্ড গ্রুপটা কি ইউজ করব। হ্যাঁ কার্ড গ্রুপটা ইউজ করাটা একেবারে মানে সহজ, তো আমরা কার্ড গ্রুপ নিয়ে কাজ করব। কার্ড গ্রুপ যাই, আমরা নিব হলো দুইটা। হ্যাঁ আচ্ছা আমরা একটু স্পেস আছে এরকমটা নিব, আমরা এটা নিতে পারি, ঠিক আছে স্পেস আছে এরকমটা, আমরা এখানে কপি করলাম, এটা আউটপুট, এটা কোড। কপি করার পরে এই যে আমার ডিপ এইটা তাই না, এবং ফার্স্ট ডিপ এইটা, তো আমার তো কাট করতে হবে জাম্বুটনের মধ্যে তাই না। তো আমরা লিখতে জি পারি কার্ড, সরি CARD কার্ড, এখানে আমার আর কিছু লিখতাম না, কার্ড লিখে শুধু মাত্র দিয়ে দিলাম। আমার লাগবে দুইটা, এই ডিবের হচ্ছে কার্ড, এই কার্ডটাকে আমি আউট করে দেবো। এই কার্ডটাকে আউট করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে রিলোড দিই তাহলে কি আসে, এরকম একটা আসবে, অপশন আসবে তাই তো। তো আমরা এখন করবো কি, বাম দিকে যে ইমেজটা থাকবে সেই ইমেজটা আমরা নিবো না, যে ইমেজ কিন্তু এখানে, জি এখানে কি সেকশনের হাইটটা অটোমেটিক নিয়ে নেবে? আমি তো সেকশনে কোনো হাইট ওয়াইট দিই না, তো সেকশনের মধ্যে আমি যত ইনপুট দিবো সেই অনুসারে সেই নিচে নামবে, ক্লিয়ার। জি আচ্ছা কার্ড বডি নিচ্ছে এবং পরেরটাতে আমার ইমেজ থাকবে বাট কোনো কার্ড বডি থাকবে না, ঠিক আছে। আচ্ছা ইমেজটাতে আমরা এখানে একটা ইমেজ লোড করে দিই, IMAGS ইমেজেস স্ল্যাশ কি ম্যান ডট কি ZFIF, ZFIF
আমরা দেন এটাকে রিলোড দিলাম, রিলোড দিলাম, এই ইমেজটা শো করছে। আর এখানে হচ্ছে আমার কি বলে কন্টেন্ট, আমরা এখানে বিভিন্ন আমাদের কন্টেন্ট লিখতে পারি, যেটা আমরা এখানে কি ব্যাপার, ও মাই গড, 10 মিনিট। আচ্ছা এখানে আমরা লিখতে পারি হলো কি অ্যাবাউট, ঠিক আছে, এই তো আমরা চেঞ্জ করতে পারি এটা অ্যাবাউট, এটা হাইট হোয়াইট আমরা স্টাইল দিয়ে বাড়িয়ে দিতে পারি, সমস্যা না, ঠিক আছে, এটা হাইট হোয়াইট বাড়িয়ে দিলাম। বা এটা টেক্সট অ্যালাইন সেন্টার, সরি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, যেমন এটা এখানে আছে, আমরা দেখলাম স্টাইল টেক্সট অ্যালাইন জাস্টিফাই, হ্যাঁ সরি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এখানে আমরা কিছু কোড বাড়িয়ে দিলাম। আমার এই স্মল ট্যাগটার এটার প্রয়োজন নাই, এটা আমি আউট করে দিলাম, স্পিড রাখলাম, এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি, হ্যাঁ স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এটাকে আমি যদি রিলোড দিই তাহলে দেখেন কি হয়, ঠিক আছে, এভাবে করে কাজ করবে। আচ্ছা আমার কোথায় গেল, অ্যাবাউট সেকশন, এবার হলো সার্ভিস সেকশন, সেম আমরা এই কাজই করতে পারি আবার, অ্যাবাউট ইন্ট, ওকে আমরা ইউজ করব সার্ভিস, সার্ভিস স্টার্ট, সার্ভিস স্টার্ট, সার্ভিসের মধ্যে সেকশন, সেকশনের মধ্যে আপাশে আমরা জাম বুটনটাকে নিয়ে আসতে পারি, জাম বুটন, আমরা এটা নিয়ে আসতে পারি, এটাই ছিল, এটা নিয়ে আসি, কপি করি, দেন এখানে পেস্ট করি, পেস্ট করার পরে জাম্বুটনের মধ্যে আমরা কি রাখবো, আমরা এই যে এটার মধ্যে কার্ড রাখবো, কার্ড মানে কার্ড গ্রুপ নিয়ে আমরা এখানে কাজ করবো আর কি, কার্ড গ্রুপটা আমরা এখানে বসাই দিই, ওকে। আচ্ছা কার্ড, কার্ড গ্রুপ আমরা সাপোজ এইটা না, এটা ইউজ করি আর কি, এটা ইউজ করতে গেলে আমি কপি করতে হবে, কপি করার পরে এটা আমরা যাতে লোড করাই দিই, লোড করাই দেওয়ার পরে যে ইমেজেস ম্যানজিপ এটাকে ইউজ করি আমরা, কার্ড যে সোর্স এর মধ্যে কার্ড বসাই দিলাম, কয়টা নিছি আমি, দুইটা আর কি ব্যাপার, আমি তো লাইন তো বুঝলাম না কতগুলো আসছে, এত লাইন তো হওয়ার কথা না, কয়টা গ্রুপ নিছি দেখি তো, রাতে কাজ করতে যেয়ে ঝামেলা নাকি, ও মাই গড আমি কার মধ্যে দিয়ে দিছি এগুলা। আচ্ছা সার্ভিস এন্ড এখান থেকে তাই তো, আর সার্ভিস শুরু হয়েছে কোথা থেকে, আমি কি একটার মধ্যে আরেকটা ঢুকাই দিছি নাকি, সার্ভিস স্টার্ট, আর তার আগে ইমেজ টপ, এটা কি ছিল, কার্ডের মধ্যে ছিল, স্ট্রেঞ্জ, আচ্ছা সার্ভিস স্টার্ট করছি, এত বড় হলো কেন, কপি হওয়ার তো কথা না, আচ্ছা সার্ভিস এন্ড এটারে আমি এভাবে করে রাখি দেখি, অ্যাবাউট ইন্ট তাই তো, এটাকে সেভ করি দেখি, তাড়াতাড়ি কাজ করতে গেলে যা হয় আর কি, অ্যাবাউট এর মধ্যে কার্ড ঢুকছে, আদমি স্যার অ্যাবাউট এর মধ্যে হয়ে গেছে স্যার, তাই না, অ্যাবাউট ইন্ট, অ্যাবাউট ইন্ট যদি করে দিলে আবার স্টার্ট কোথায় ছিল, ইয়েস ফোল্ডারটা থেকে গেছে স্যার, ওটা একটু চেক করেন, অ্যাবাউট টিপ কার্ড, কার মধ্যে ঢুকলে তো ফার্স্ট কাজ করতে যায়, আমি 10 মিনিটের মধ্যে শেষ করব, তো ঝামেলা, সেকশন কি ছুটে গেছে নাকি, হ্যাঁ হতে পারে, কার্ড দিলাম, এটা হচ্ছে অ্যাবাউট স্টার্ট, অ্যাবাউট স্টার্ট, অ্যাবাউট স্টার্ট এর মধ্যে কার্ড,
হ্যাঁ একটা আছে ওটা গেল। এই যে স্যার মনে হয় এখানে একটা অ্যাবাউট সেকশন, ইন অ্যাবাউট ইন, এখানে একটা কার্ড ছিল তাই না, মেবি এখানে একটা কার্ড রাখছিলাম, তাড়াতাড়ি কাজ গুলো স্যার পেইন দে। ব্যাক দেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে চলে যান। যে তো ব্যাক করে যাব, কিন্তু বিষয় হচ্ছে আমার একটা কার্ডের মধ্যে আরো কার্ড ঢুকে গেছে, মানে ফাস্ট করতে যায় এই দশা। এতগুলো তো আসার কথা না, এতগুলো কেমনে আসলো সে তো বুঝতে পারছি না। অ্যাবাউট ইন্ট এবার কার্ড, আচ্ছা এটাকে সেভ করে রান করাই তো, কি অবস্থা না, অ্যাবাউট এর মধ্যে জিনিসগুলো ছিল দেখছেন কত কেমনে আসলাম, তো একবার নিলাম জাম্বুটন ফ্লুইড, এটা হচ্ছে এরকম কমেন্ট হয়ে আছে কাহিনী কি, সেকশন থেকে এটা এই সেকশন তো, এটা এই সেকশনে ছিল সার্ভিস স্টার্ট হেয়ার, এটা হবে মেবি, কিন্তু আমার তো এখানে কার্ড থাকার কথা, কি একটা ঝামেলা, কার্ড কার্ডের মধ্যে এতগুলো তো আসার কথাই না। ব্যাক করেন স্যার, নাহলে বুঝতে পারবেন না কি যে হলো কোন দিকে। তাই তো আমি তো কোডটা একবারই বসাইলাম, বসানোর পরে বারবার হয়ে গেছে মনে হয়, তা থেকে শুরু হলো, আচ্ছা দেখি তো এটাকে। আপনার ক্লাসে কখন যে সময় শেষ হয়ে গেল? আমি ওটা জাস্ট তাড়াতাড়ি করতে চাইলাম, যে এই যে ইমেজ ইমেজ গুলো এখন অ্যাবাউট এর মধ্যে ইমেজ লোড করা আছে কি, অ্যাবাউট অ্যাবাউট ইন্ট অ্যাবাউট ইন্ট, আচ্ছা এখানে আবার এই জিনিসটা আসলো কোত্থেকে, কত আসার কথা না এটা। আচ্ছা আমরা অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করি তো দেখি একটু, অ্যাবাউট কার্ড অ্যাবাউট স্টার্ট হেয়ার, এখান থেকে আমার এইটা এইটা এত দূর হওয়ার কথা ছিল টিপ রাইট, আচ্ছা আমরা এই কার্ড গুলাকে এখান থেকে রিমুভ করি, এই যে এই কার্ডটা এর মধ্যে ঢুকে গেছে, ওকে এবার ঠিকঠাক কাজ করবে অ্যাবাউট ইন্ট, ওকে অ্যাবাউটটা বড় হয়ে গেল, অ্যাবাউট এর মধ্যে একটা কার্ড ঢোকানোর কথা দরকার ছিল, জাম্বুটনের কার্ড একটা বসাই, এই কার্ডটাই বসাই, এই ডিপ কোথা থেকে আসছে, এই যে কার্ড এই কার্ড একটা কার্ড বসাই, এখানে একটা কার্ড এখানে লোড করাবো, ওকে এই ডিপটাকে লোড করাই দেখি, এই ডিপের পরে এটা হচ্ছে একটা ডিপ কার্ড বডি, কার্ড বডির পর আর একটা কার্ড বডি দিয়ে এখানে হচ্ছে ইমেজটাকে লোড করে, ইমেজেস স্ল্যাশ ম্যান ডট জেএফআইএফ, এবার দেখি এই ইমেজটা তো পাচ্ছে না। অ্যাবাউটটা, হ্যাঁ ইমেজ পাচ্ছে না, তারপরে যে অ্যাবাউট এটা চলে গেছে আসলে, তাহলে এই ডিপটা, এই যে আমার কার্ড বডি, কার্ড বডি আর এখানে আমার কার্ড আছে তাই তো, এই কার্ড বডির মধ্যে থাকতে হবে, অর্থাৎ এইটার মধ্যে থাকতে হবে, তাহলে এইটাকে ধরি, এইটাকে ধরার পরে কন্ট্রোল এক্স করে এটার মধ্যে দিয়ে দিই, তাহলে পাবে এখন পাওয়ার কথা, দেখছেন এই ফার্স্ট কাজ করলে যা হয় আর কি, না নতুন করে করতে হবে আর কি। ওই ডিভের মধ্যে তো একটা আছেই, কার্ড ট্রেক, এই যে কার্ড একটা কার্ড কয় মিনিট আছে দেখেন তো, ইয়ার জুমের কয় মিনিট আছে, 1 মিনিট স্যার, 1 মিনিটের এক মধ্যে মিনিট কেটে যাবে। আচ্ছা কেমন হলো তাহলে, এত ফাস্ট কাজ করতে গেলাম কেন, কার্ড আর এটা হচ্ছে কি ছিল অ্যাবাউট স্টার্ট, তাহলে আমরা কি আবার জয়েন করব? থামেন জয়েন করবেন, হ্যাঁ কেটে গেলে জয়েন করেন, আবার দেখি আমি একটু রাত্রি শেষ করে দেবো তো, সার্ভিস দরকার নেই আমার, বাদ দিই, এইবার দেখি আসলে কাজ কিভাবে হচ্ছে।
কেটে গেলে আবার জয়েন দিয়ে দেন। স্লাইডার এন্ড, অ্যাবাউট স্টার্ট, অ্যাবাউট স্টার্ট, অ্যাবাউট এন্ড।